বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ ঠিকানাবিহীন থাকবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ ধাপে দেশে প্রায় 40,000 গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করে তিনি বলেন, দেশের কেউ কারো বোঝা হয়ে না থেকে সম্মানের সাথে বাঁচবে। এ সময় 7টি জেলা এবং 159 উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারা দেশে গৃহহীনদের মধ্যে প্রথম ধাপে 64,000, দ্বিতীয় ধাপে 53,000 ও তৃতীয় ধাপে 59,000 ঘর হস্তান্তর করে সরকার। এ সময় মাগুরা ও পঞ্চগড় জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। এটি ধারাবাহিকতায় এবার চতুর্থ ধাপে 39,365 পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করে সরকার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের শ্রীপুর, সিলেটের গোয়েনঘাট ও বরিশালের বানারীপাড়ার উত্তরপাড় আশ্রয়ণ কেন্দ্রে যুক্ত হয়ে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহহীন মানুষের মুখে হাসি ফোটাতে পারাই তার সবচেয়ে বড় পাওয়া বলে মন্তব্য করেন সরকার প্রধান। ছিনিমিনি খেলেছে, শোষণ করেছে আর নিজেদেরই ভাগ্য করেছে। কিন্তু আওয়ামী লীগ, এদেশের মানুষের সংগঠন আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, জয়পুরহাট, চাপাই নবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আমরা খালি ঘর বাড়ি যে তৈরি করে দিচ্ছি তা কিন্তু না, সাথে সাথে পানির ব্যবস্থা, সুপেয় পানি, বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, সাথে সাথে তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে, যে যে ধরনের কাজ করে জীবন জীবিকা করতে চায় সেই কাজটার জন্য করতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এবং যেসব এলাকা ইতিমধ্যে আমরা সকলকে ঘর দিয়েছি, কিন্তু সেখানেও যদি আরো কেউ বাকি থাকে ভূমিহীন, মানে ভূমিহীন পরিবার, নিশ্চয়ই সেই তালিকাটাও আপনারা করবেন, তাদেরকে আমরা ঘর করে দেব। এখন পর্যন্ত 4টি ধাপে গৃহহীনদের মধ্যে প্রায় 2,16,000 ঘর হস্তান্তর করলো সরকার। আমাকে কেউ জায়গা দিত, কেউ দিত না। আপেল মাহমুদ, এটেন বাংলা, ঢাকা।